আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে আলোচনা করব। ভিডিওটি মনোযোগ দিয়ে শুনবেন। আপনাদের উপর কেউ জাদু করেছে কিনা, কিভাবে বুঝবেন এবং কি কি আলামতের মাধ্যমে সেটা আলোচনা করব, এবং আপনাদের উপর যদি জাদু করা থাকে সেটা কিভাবে আপনি নিজেই নষ্ট করবেন খুব সহজে কুরআনী শক্তিশালী আমলের মাধ্যমে সেটাও আপনাদেরকে জানাবো, এবং কোন আমল করলে আপনাকে কেউ কোনো কিছু করতে পারবে না এবং কোনো জাদু টোনা আপনার উপরে সহজেই কাজ করবে না ইনশাআল্লাহ, সেই কুরআনী শক্তিশালী আমল সম্পর্কে আলোচনা করব। আশা করব ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ দিয়ে শুনবেন। যারা এখনো আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি একটি লাইক করে ভিডিওটি আপনাদের ফেসবুক পেজে বা বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে শেয়ার করবেন। আপনার একটি শেয়ার করার কারণে অনেক মুসলিম ভাই ও বোনেরা উপকৃত হবে ইনশাআল্লাহ। প্রথমেই আপনাদেরকে জানাই, আপনার উপরে যদি কেউ জাদু করে রাখে তাহলে আপনি কিভাবে বুঝবেন। সর্বপ্রথম আলামত হচ্ছে, এক সপ্তাহের মধ্যে 3-4 দিনই আপনার মাথা ব্যথা থাকবে বা 3-4 দিন জ্বর থাকবে। এছাড়াও এগুলো যদি না হয় তাহলে আপনি আরেকটা জিনিস লক্ষ্য করবেন, যে আপনার প্রায়ই দেখবেন হাত পা জ্বলাপোড়া খুব করতেছে, সপ্তাহের মধ্যে 3-4 দিন বিছনায় পড়ে থাকতেছেন, অথবা খুব হাত পা চাবানা কামড়ানা এরকম করতেছে, কোনো ভালো কথা আপনার সহ্য হচ্ছে না, এরকম যদি দেখেন আপনার মধ্যে তাহলে অবশ্যই আপনাকে কেউ কোনো কিছু করেছে। এখন আপনাদেরকে জানাবো, কেউ যদি আপনাদেরকে কিছু করে রাখে তাহলে সেখান থেকে কিভাবে মুক্তি পাবেন নিজে নিজে, নিজে আমল করে, সেই বিষয়টা সম্পর্কে এখন জানাবো। সর্বপ্রথম আপনাকে সবসময় পরিষ্কার অবস্থা থাকতে হবে, অর্থাৎ আপনি যদি সবসময় উজু করে থাকতে পারেন তাহলে বেশি ভালো হবে, এবং আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে হবে, এবং আপনি পাঁচ ওয়াক্ত নামাজের পর সুরা নাস 3 বার, সুরা ফালাক 3 বার, সুরা ইখলাস 3 বার পড়ার পর বুকে 3টা ফু দিবেন। সবগুলো 3 বার করে পড়ার পর আপনি বুকে 3টা ফু দিবেন। এভাবে আপনি প্রতিদিন পাঁচ ওয়াক্ত নামাজের পর এই আমলটি করবেন। যদি কোনো কারণে আপনি পাঁচ ওয়াক্ত নামাজ না পড়তে পারেন তাহলে যে নামাজগুলো পড়তে পারবেন তাহলে সেই নামাজের পরে আপনি আমলটি করবেন। তবে মনে রাখবেন, সুরা নাস ফালাক ইখলাস 3 বার করে পড়ে বুকে 3টা ফু দেওয়ার পর আপনি একটা মুনাজাত ধরবেন। মুনাজাতের মধ্যে আল্লাহ তাআলার কাছে আপনি সাহায্য চাইবেন, আল্লাহ রাব্বুল আলামিন যাতে আপনার পুরো যা কিছু করা আছে তা নষ্ট করে দেয়, এভাবে আল্লাহ তাআলার কাছে দোয়া করবেন প্রতি নামাজের পরে, চেষ্টা করবেন, এবং চেষ্টা করবেন অজু থাকা অবস্থায় সবসময় থাকার জন্য। এভাবে আপনি যদি 10 থেকে 15 দিন আমলটি করেন, আল্লাহ তাআলার রহমতে আপনার পুরো যা কিছুই থাক না কেন সব নষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ। এখন আপনি যদি চান যে আপনার পুরো যাতে কেউ কোনো কিছু না করতে পারে, সেজন্য আপনার করণীয় কি, সেজন্য আপনাকে পাঁচ ওয়াক্ত নামাজের পর অবশ্যই আয়াতুল কুরসি 3 বার পড়ার পর আপনার বুকে 3টা ফু দিতে হবে, এবং রাতে ঘুমানোর সময় সুরা নাস ফালাক ইখলাস 3 বার করে পড়ে বুকে 3টা ফু দিবেন, এবং পাশাপাশি আয়াতুল কুরসি 3 বার পড়ে আবার বুকে 3টা ফু দিবেন। এভাবে রাতে ঘুমানোর আগে করবেন এবং সকালবেলা ঘুম থেকে উঠে করবেন। তাহলে দিন রাত 24 ঘন্টা আল্লাহ তাআলার রহমতে আপনি সেফ থাকবেন, এবং চেষ্টা করবেন সবসময় পরিষ্কার থাকার জন্য। আশা করি আমলটি সম্পর্কে আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি ভিডিওটি ভালো লাগে একটি লাইক করে ভিডিওটি শেয়ার করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম।